বাচ্চামি করছিস বল? আমি কোনো বাচ্চামি করছি না, সিরিয়াসলি নিতে পারছি না। আচ্ছা শোন, নাদিয়ার সাথে তোর সম্পর্ক এক বছরেরও বেশি ব্রেকআপ হয়েছে, রাইট? এখন তো তোর সাথে কন্ট্যাক্ট পর্যন্ত নাই, সো এতটা আপসেট থাকার তো কিছু নেই, রাইট? আছে, কারণ আছে, কারণ আমি গিলটি, ভুল আমি করেছি, অন্যায় আমি করেছি, কষ্ট দিয়েছি মেয়েটাকে ফর নো রিজন, ফান করতে গিয়ে। আবার যে কী পরিমাণ গিলটি লাগছে তুই বুঝবি না। দোস্ত প্লিজ বি এ ম্যান, মেয়েদের মতো এরকম করলে তোকে কেউ বউ দিবে? যে বিয়ের কথা বলাতে মনে পড়বে, বা এবার খুব করে ধরেছে, এবার মনে বিয়েটা দিয়েই ছাড়বে। তাহলে কি তুই বিয়ে করতে চাস না? অবশ্যই চাই, চাইবো না কেন? কিন্তু আমি কিছুতেই নাদিয়ার বিষয়টা মেনে নিতে পারছি না, আগে ওর ধাক্কাটা একটু সামলাই। আচ্ছা আমি কিছুই বুঝলাম না সোহান, একটা রিলেশন করছিলি, এখন ব্রেকআপ হয়েছে, রাইট? তাই বলে তো জীবন থেমে থাকবে না, না? দুই দিন পর পর আন্টির শরীর খারাপ হচ্ছে, তোর বিয়ে করাটা খুবই জরুরি, তুই তো জানিস, তাই না? আচ্ছা তুই কি আমার পক্ষে নাকি মার পক্ষে? দেখ আমি কারোরই পক্ষে না, আমি সত্যের পক্ষে। আসছে সত্যের পক্ষে, বাপের পকেট থেকে টাকা চুরি করার সময় তো খেয়াল থাকে না, চোরের মুখে ধর্মের কাহিনী। শোন চোর বলিস না, বাপের পকেট থেকে চুরি করা কোনো চোরের পর্যায়ে পড়ে না, রাইট? আচ্ছা বাদ, এখন আমি কী করবো সেটা বল। আমি বলি কি, মেয়ে দেখ যদি পছন্দ হয় বিয়ে করে ফেল, ট্রাস্ট মি তুই অনেক হ্যাপি থাকবি। আমি ঠিকই তোরে দেখে বলে দিব যে তোর মন খারাপ। তুমি আসলেই চোখে ভুল দেখছো মামা, আমার মন খারাপ না। পৃথিবীতে দুইটা জিনিস কখনো আটকানো যায় না, নাম্বার ওয়ান মশা। তুই যত যত্ন করে মশারি টানাবি, খুঁজে দেখবি মশারির ভিতরে একটা মশা আছে, আর হয়েছে তোর এই পাপ্পু মামা। এই পাপ্পু মামার চোখ ফাঁকি দেওয়া খুব কঠিন কাজ, পাপ্পু মামা সব কিছু বুঝে, সব বলে দিতে পারে। আসলে ওকে বলো আমি এই মুহূর্তে কি ভাবছি, যদি বলতে পারো তাহলে তোমার জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা আছে। কি পুরস্কার দিবি গাছ? না বা মজা করলে হবে না, ভালো পুরস্কার। আচ্ছা ঠিক আছে যাও খাও। খাবি? তুই এই মুহূর্তে চিন্তা করতেছিস যে একা একা তো ভালোই আছিলাম, এই গিরগিটি মামাটা এসে বক বক করে মাথাটা নষ্ট করে ফেলাইছে। মাই গড মামা, তুমি তো ঠিক বলেছো, একদম পারফেক্ট। তুমি কি করে বুঝলা? শোন, এই পৃথিবীতে সবচেয়ে আপন হইতেছে মা, আর দুইটা মা একসাথে করলে হয় মামা, সো আমি সব বুঝি। আচ্ছা বল এখন কোথায় খাবা? তুই যেহেতু খাওয়াবি, ওই যে একটা রেস্টুরেন্ট আছে না বাসের ভিতরে বিরিয়ানি রান্না করে, বাস বিরিয়ানি খেতে চাও? বাস বিরিয়ানি আমার, তুমি বাসি খাবো আলটিমেটলি মামা। আরে না, ওটা তো বিরিয়ানি, বাসের ভিতরে বিরিয়ানি রান্না করলে ওটাকে তো বাস খাওয়াই বলে। আচ্ছা ওটাই খাওয়াবি তুই আমারে, ঠিক আছে? আচ্ছা তোমার খাবো, চল এখন তোমাকে চা খাওয়াই। প্রচুর মিষ্টি আছে, ভাবি উর্মিলাকে ডাকেন, ও আমার সাথে এসে বসুন একটু গল্প করি। কোথায় আমার পরিমামনিরা? আসেন আসেন আসেন, ভেতরে আসেন। খুব সুন্দর মামনিরা আমার, আসেন।
ভাবি আমার ছোট বোনের মেয়ে নাদিয়া ওরাও ঢাকাতেই থাকে ও আমার বাসায় বেড়াতে এসেছে ও আচ্ছা কালামণি আমি ভিতরে যাই না না ভিতরে যাবে কি ওশো আমার সাথে একটু গল্প করো নাদিয়া লজ্জা পাচ্ছিস কেন মা বস না গল্প কর ভাবি আমার কিন্তু আর তর সইছে না আমার মনে হচ্ছে এক্ষুনি এনগেজমেন্টটা করে ফেলি আর বিয়ের দিনক্ষণ পাকা করে ফেলি মা শোন কি কি মানে কি বলতেছে কানে কানে হ্যাঁ বলছে ওর খুব পছন্দ হয়েছে উনিলাকে দেখো তোমাকে যথেষ্ট মেয়ে দেখানো হয়েছে কিন্তু তোমার কোনোটাই পছন্দ হয় না কারো চোখ ছোট কারো নাক বোঁচা কারো চুল ছোট এই সমস্ত কি হ্যাঁ তুমি আর কত এক্সকিউজ দেখাবে তোমার জন্য কি এখন কন্যা কাস্টমাইজ করে নিয়ে আসতে হবে এই মেয়ে একেবারেই ঠিকঠাক আমার একই পছন্দ তোমার একই বিয়ে করতে হবে মা ঝামেলা আছে তুমি বুঝবে না দেখো সুহান অনেক তিরিং বিরিং করেছো আর তো সহ্য হয় না আমি এই বিয়ে করব না তোমাকে এই বিয়েই করতে হবে মা প্লিজ তুমি কানা খোড়া ল্যাংড়া লুলা যায় না তো আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবো কিন্তু এই বিয়ে না এই মেয়ে না চোখ বন্ধ করে তাহলে আমরা কি নিয়ে কথা বলছিলাম ও মাংস দিবস নিয়ে কথা বলছিলাম মাংসের স্বাদ ছাড়া আর কিছুই মাথায় থাকবে না কারণ রাধুনি মাংসের মশলায় রয়েছে প্রয়োজনীয় সেরা সব উপাদানের পারফেক্ট ব্লেন্ড তাই স্বাদই হবে একমাত্র টপিক একবার ট্রাই করেই দেখো রাধুনি রেডিমিক্স মাংসের মশলা এই মেয়েটাকেই বিয়ে করে ফেলো না তোমার কাছে আর কোনো অপশন নেই মা তুমি তুমি বুঝতে পারছো না বুঝে আমাকে একটা ঝামেলার মধ্যে ফেলতে যাচ্ছ মায়ের জন্য মরতে পারবে না হ্যাঁ আমি তোমার জন্য মরতেও রাজি কিন্তু এই বিয়ে করতে রাজি না মা ঠিক আছে তোমার রাজি হতে হবে না তোমার কবুল করতে হবে না এই মেয়ে আমার খুব পছন্দ হয়েছে এই মেয়েকেই আমি আমার এখানে নিয়ে আসব আমার সাথেই ও থাকবে মা নাদিয়া তুই সত্যি করে বল না সোহানকে তোর কিরকম লেগেছে চলে চলে মানে এত হ্যান্ডসাম একটা ছেলে তোর কাছে চলে না মানে হ্যান্ডসাম ঠিক আছে মোটামুটি মুড়ি মনে হয় একটু আই ডোন্ট থিংক সো আমার মনে ফার্স্ট ইন দ্য কি ব্যাপার কি নিয়ে কথা হচ্ছে এখানে পরিদের মধ্যে পরিরা এখানে যেটাই গল্প করুক না কেন সেটা তোমার জানা লাগবে না তুমি এখান থেকে যাও তোর একটা আপন তোর তাজা মামার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস আমরা পার্সোনাল কথা বলছি তুমি যাবে আসসালামু আলাইকুম মামাজি আপনি ভালো আছেন আপনি বসবেন কিছু খাবেন ওয়ালাইকুম সালাম না কিছু খাওয়া লাগবে না সুন্দর ব্যবহারের জন্য ধন্যবাদ জি আপনাকেও এবার আপনি আসতে পারেন আমার ঘুম আসতেছে না ভাবলাম তোদের সাথে একটু আড্ডা দেই ভালো লাগবে মামা মেয়েদের অনেক পার্সোনাল কথা থাকে সেগুলো যতই বন্ধুর মতো মামা হও না কেন তোমার সামনে বলা সম্ভব না আপনিও একসাথে জোট বানছেন এক জোটের কিছু নাই তো এটা তো উর্মিলার রুম এখানে আমি নিজেই তো গেস্ট এখন ওর রুমে তোমার এক্সিস্টেন্স যদি ও অ্যালাউ না করে তাহলে তো আমার কিছু করার নেই আমি নিজেই তো গেস্ট তাই না রে একটু বসি হ্যাঁ বসবে ওকে মাকে ডাক দিই না মা
আবার দেখো বাই বাই। সত্যি করে বল না, তোর কি আসলে সোহানকে মনে মনে হয়েছে? মেবি তুই যেটা বলেছিস প্রথম দিন, এই জন্য হয়তো। তোর কি সোহানকে খুব পছন্দ হয়েছে? সত্যি কথা বলবো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ভালো লাগার মতনই ছেলে, কিন্তু তোর কথা শুনে তো আমি টেনশনে পড়ে গেলাম। আমার কথা শুনে টেনশনে কিছু নাই, যদি তোর ভাল লেগে থাকে তাহলে তো হলো। তার মানে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, রাইট? আচ্ছা শোন না, পরশু দিন না আমরা মিট করবো এক একটা রেস্টুরেন্টে, তুই যাবি আমার সাথে প্লিজ? আমি ওখানে যে কি করব, তোরা হবু মিয়া বিবি দেখা করতে যাবে, আমি ওখানে যে কাবাব নিয়ে হাড্ডি হয়ে কোনো লাভ আছে? আমার একা একা একটু নার্ভাস লাগছে, চল না প্লিজ। আরে নার্ভাস লাগার কি আছে, ওখানে যে আমি তো বোর হবো, তোরা দুজন প্রেমের আলাপ করবি। আমি না দিয়া, তুই কিন্তু শুধু আমার কাজিন না, তুই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। অফকোর্স আমি তোর বেস্ট ফ্রেন্ড। আর আমার বিয়ে না, তুই আমার কথা শুনবি না? ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছিস না তুই এখন? যাবি না? ঠিক আছে, আচ্ছা যাবো যাবো, যা যাবো। তাহলে তোর হবু বরকে বলবি আমার জন্য একটা ভালো ছেলে দেখতে, সেই ছেলেটাকে যেন নিয়ে আসে, তাহলে তুই তোর হবু বরের সাথে গল্প করবি আর আমি ওই ছেলের সাথে গল্প করব। এই তুই না 10 বছর আগে বিয়ে করবি না, এখন আমার ছেলে কি? আমি কি বলেছি নাকি যে আমি এখনই বিয়ে করব? 10 বছর পরেই করব, মানে এখন একটু দেখলাম আর কি, ইউ নো। আমি যাই না, তুমি অর্ডার করো। আমি শিওর excuse me. আচ্ছা, একটা লার্জ বারবিকিউ চিকেন ক্লাসিক। এটা কার জন্য অর্ডার? না মানে এটা ওর অনেক ফেভারিট। ও তাই, তাই নাকি? তোমার বাবা আর আমার বাবা নাকি কলিগ ছিল। হ্যাঁ শুনলাম, সেদিন সেদিন প্রথম শুনলাম। আমি ওই দিন ফার্স্ট শুনলাম। কি নাদিয়া একেবারে চুপচাপ, মানে সবসময় এরকম নাকি? আর বলো না, একটা বাজে ছেলের পাল্লায় পড়েছিল, ওই ছেলেকে ডাম্প করার পর থেকে এরকম মন খারাপ করে থাকে। কি বলছিস এসব? বলতে দে না, কিছু হবে না, তোর ফোনেওয়ালা দুলা ভাই। আমি যদি কোনোদিন ওই ছেলেটাকে পাই না, কষে একটা থাপ্পড় মারব। ভালো মতো কপাল আসলে এরকমই হয়। তোরা বস, বসে কথা বল। আমি একটু, কেন আমি একটু বাইরে যাবো, আমার একটু কাজ আছে। মানে কি বস না, ফুড হয়ে যাবে তো 5 মিনিটে। নাদিয়া, নাদিয়া, আই এম সরি, ও মেবি একটু অকওয়ার্ড ফিল করছিল। মেবি এনিওয়ে, তোমার ফেভারিট ফুড কি? আমি বেঙ্গলি ফুডই বেশি লাইক করি আর কি। সেম হিয়ার। আপনার আমার সম্পর্কে কিছু জানেন না? মানে যা জানার তা তো মাই জানেন স্যার, আমি আর কি জিজ্ঞেস করবো। তারপরেও
পার্সোনাল কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। বিয়ের আগে সব বিষয় ক্লিয়ার থাকাটা ভালো। তা ঠিক। কি জিজ্ঞেস করব? আপনার আগে কোনো রিলেশন ছিল? সরি, আমি এটা দিয়ে জিজ্ঞেস করা শুরু করলাম। ইটস ওকে। জীবনে বেশ কয়েকবার সুযোগ হয়েছে প্রেম করার, কিন্তু নাদিয়াকে দেখে আসলে সাহস করতে পারিনি। কেন? মানে সবাই তো এক না, আপনার জীবনে ভালো কেউ তো আসতে পারতো। রিস্ক নিতে চাইনি। দেখা যেত যে ভালো কারোর আসায় নাদিয়ার মতো ঠকতে হচ্ছে। আপনার আমাকে কিছু জিজ্ঞেস করার নেই? আপনার পাস্ট সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ নেই। পাস্ট সবার লাইফেই থাকে, খুব বড় একটা ফ্যাক্ট না। আমি বর্তমানটাকে লাইফ মনে করি। বাহ, খুব ভালো। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে। জি বলুন। পাস্ট সবার লাইফে থাকে, কিন্তু সে পাস্টটাকে বুকে ধারণ করে অন্য কারোর সাথে সংসার করাটাকে এক প্রকারের প্রতারণা মনে করি। প্রতারণা মানে? বুঝলাম না। মানে হচ্ছে বুকের ভেতরে একজনকে ধারণ করে নিজের ইচ্ছার বিরুদ্ধে আরেকজনকে বিয়ে করা, তার সাথে সংসার করাটা ইন আ ওয়ে ডিসঅনেস্টি না? ঠিক বলেছেন। আই এগ্রি। থ্যাংকস। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। তাই নাকি? পিন্টু, সোহানের মা না কল করেছিল, উর্মিলাকে সোহানের পছন্দ হয়েছে, ওরা খুব শীঘ্রই এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চায়। আপা, তুমি যে কি ধরনের কথা কও না! হ্যাঁ, আমার ভাগ্নি করে পছন্দ না করার কোনো উপায় আছে? কত সুন্দর আছে, পুতুলের মতো ভাগ্নিগুলো, দেখতে আমার মতো তো না, মানে আমার চেয়ে সুন্দর হয়েছিস তারা। শোন, আমি কিন্তু ওদেরকে কিছু বলিনি, সবার সাথে আলোচনা করে তারপরে বলবো। আমি কি বলবো মা, তোমরা ছেলে দেখেছো, তোমরা যেটা ভালো মনে করবে সেটাই। বাহ, কি লক্ষ্মী একটা মেয়ে! মানে কত লক্ষ্মী একটা মেয়ে! হ্যাঁ, এই তুই দেখ দেখ, তোর এই যে আমি কইতেছি যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, তুই তোগুলো পাত্তাই দেখ না। হ্যাঁ, দাঁড়া, উর্মিলার বিয়ে হয়ে নেক, এরপরে তোরে কেমনে বিয়ে করাইতে হয় এটাই পিন্টু আমার জানা আছে। হ্যাঁ, আমি জানি তুমি কিভাবে আমাকে বিয়ে করাবে। তুমি আগে বিয়ে করো, তারপর তোমার বিয়ে হওয়ার পরে আমি বিয়ে করব। হয়েছে তাহলে, তোর বিয়ে করা হয়েছে? তোরা থাম তো, এখন কাজের কথায় আসি। উর্মিলা, ছেলে পছন্দ হয়েছে মা? ভালোই। কিরে নাদিয়া, হবুদুলা ভাইকে কেমন দেখলি, পছন্দ হয়েছে? হ্যাঁ, ভালো তো, আলহামদুলিল্লাহ। তাহলে এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে বলি। না না, হ্যাঁ, এঙ্গেজমেন্ট তো এই বিয়ের সাথের ব্যাপার, একটু বড় রাখো। তোরা একটু যাতো, ওইদিকে যাতো। আমার রুম রেখে আমি কেন যাব? আহা, এই মেয়েটা না কিছুই বুঝে না। নাদিয়া, তুই তো বুঝোস, তুই একটু অরে নিয়ে ওইদিকে যা, আপার সাথে আমার বিয়ের আলাপ বড়দের মধ্যে থাকতে হবে না, যা। তুমি যে কি বলবা সেটা খুব ভালো করে জানি আমরা। চল বেশি পরে যা, তো যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি রে, ওদেরকে বের করে দিলি কেন? আহা আপা, ভাগ্নিদের বিয়ে শাদির ব্যাপার, বুদ্ধি শুদ্ধি করে সুন্দর করে কাজ করতে হবো। এই 500 টাকা তো, 500 টাকার সাথে প্ল্যানের কি সম্পর্ক? আরে তুমি বুঝবা না, মানে বাইরে যাব, একটু মনে করো যে চা, আচ্ছা তুমি দাও, এই দাও 500 টাকা দাও। শোন, 500 টাকা কেন? 500,000 টাকা দিলেও তোর ওই মাথা খুলবে না, বুদ্ধু কোথাকার। আয় আমার সাথে আয়। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনির চটপটি মশলাতে এমনই স্বাদ, চটপটি ছাড়া কিছুই জানো, রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা।
সমস্যাটা কি তোর? আমার আবার কি সমস্যা? তোকে ফোন কল আজকাল পাওয়া যায় না। আমার প্রতি কি যাচ্ছে তুই জানিস? আরে না রে, একটু বিজি ছিলাম আর কি। বল কি অবস্থা? এমনিতে আমি এখন বিয়ে করতে যাচ্ছি না, তোর আর মার কথা অনুযায়ী রাজি হলাম। আমি মেয়ে দেখতে গিয়ে কি দেখি জানিস? দেখি ওই মেয়ে নাদিয়ার কাজিন। কোন নাদিয়া? কোন নাদিয়া মানে? নাদিয়া আমার এক্স গার্লফ্রেন্ড, যাকে আমি ডাম্প করেছিলাম। ও, ঠিক সেই নাদিয়া যার কাছে তুই ক্ষমা চাওয়ার জন্য হন্যয়ে খুঁজেছিস। হ্যাঁ, ভালোই তো হলো তাহলে। এখানে তুই ভালোর কি দেখলি? আরে বাবা, এখানে ভালোরই তো ব্যাপারটা, তুই ওর কাছ থেকে মাপ চেয়ে নিবি। সেটা না হয় চাইলাম, কিন্তু মা ওর কাজিন মানে উর্মিলার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে, মা তো কোনো কথাই শুনতে যাচ্ছে না। আরে বাবা, ওটা তোর এক্স গার্লফ্রেন্ডের কাজিন, তো হয়েছেটা কি? বিনা দোষে আমি মেয়েটাকে কষ্ট দিয়েছি, এখন আবার যদি নাদের কাজিনকে বিয়ে করি তাহলে বুঝতে পারছিস? আচ্ছা শোন, আই রিয়েলি ক্যান আন্ডারস্ট্যান্ড, এখানে প্রবলেমটা কোথায়? আমি যদি উর্মিলাকে এখন বিয়ে করি তাহলে নাদের ফ্যামিলির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হবে, কয়েকদিন পর পর দেখা হবে, খুব সিচুয়েশন তো অড না। তুই তাহলে এখন কি করতে চাস? আমি এখানে বিয়ে করতে চাই না। কিন্তু উর্মিলা আমার বাবার কলিগের মেয়ে, মা খুব জেদ করছে যে এখানেই বিয়ে দিবে। ব্যাপারটা তো আসলেই জটিল রে। তো কি বলছি তোকে, তুই বুঝতে পারছিস? ঠিক আছে, বাট এখন তাহলে কি করবো বল? তাহলে ঠিক আছে, আমি আসতেছি তোর সাথে, আমি ব্যাপারটা নিয়ে পরে বসবো। কেমন আছো? গত কয়েকদিনে আপনার সঙ্গে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, এখন জিজ্ঞেস করছেন কেমন আছি। মানে এই কয়েকদিনের পরিস্থিতি কেমন ছিল সেটা তো জানবি, জিজ্ঞেস করার কোনো স্কোপ ছিল না। ভালো আছি। কেন রেখেছেন বলেন? তুমি আমাকে আপনি আপনি করছো কেন? উমা, আপনি আমার কাজিনের হবু বর, আপনাকে আপনি আপনি করবো ছাড়া কি করবো? না, আম সরি। Sorry for what? আমার অতীতের সব ভুলের জন্য I'm sorry. আপনি তো কোনো ভুল করেননি, আপনি যেটা করেছেন সেটা ছিল ক্রাইম, অপরাধ। বিনা দোষে আপনি আমাকে বাদ দিন। কেন দেখেছেন? নাদিয়া, I'm really sorry. ভুল করলে মানুষের কোনো শাস্তি হয় না, কিন্তু অপরাধ করলে মানুষের শাস্তি হওয়া উচিত। আপনার শাস্তি হওয়া উচিত জানেন। আমি তোমাকে অনেক খুঁজেছি, সরি বলার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। তুমি তোমার নাম্বার বদলে ফেলেছিলে, বাসার ঠিকানা জানতাম না। বাদ দিন না পুরনো কথা, সব কিছু তো এখন পুরনো হয়ে গেছে, এখন তো সব কিছু নতুন। আপনার আমার সম্পর্কও নতুন, সম্পর্কে আপনি আমার আত্মীয়, আমার হবু দুলাভাই। বিয়ের আগেই যদি হবু দুলাভাইয়ের সঙ্গে শালি এরকম দেখা করতে আসে তাহলে লোকজন বদনাম করবে, খারাপ কথা বলবে, কি দরকার? আমি বরং যাই, আজকে দেখা হবে আপনার সঙ্গে। আচ্ছা দাদি, তুমি আমাকে এত বড় শাস্তি দিও না প্লিজ। আমার ফ্রি হতে একটু টাইম লাগবে, এটাই। আপনি কেমন আছেন দুলাভাই?
আচ্ছা ভালো আছি। তুমি তো দুলাভাই দুলাভাই করছো কেন? কি আশ্চর্য, আপনি আমার দুলাভাই তো হবেন, তাই না? তো আপনাকে দুলাভাই বলবো ছাড়া কি কালো বলবো? নাদিয়া প্লিজ। আচ্ছা দুলাভাই শোনেন না, চলেন না একটু আমরা আজকে কোথাও হ্যাং আউট করতে যাই। এই কোথাও ঘুরতে গেলাম আমরা দুই বোন, আমরা খেলাম কোনো রেস্টুরেন্টে, তারপর একটু কিছুক্ষণ ড্রাইভে নিয়ে গেলেন আপনি আমাদেরকে, মানে হ্যাং আউট যাকে বলে। চলেন না দুলাভাই প্লিজ। আচ্ছা তুমি কি দুলাভাই দুলাভাই করার ছাড়া কথা বলতে পারছো না? প্রত্যেকটা কথার আগে দুলাভাই অ্যাড করছো কেন? আচ্ছা দুলাভাই আপনি তাহলে এক কাজ করেন, আমরা দুজন রেডি হয়ে থাকবো, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি করে ফোন করবেন, ঠিক আছে? আপনি ফোন দিলেই আমরা বের হয়ে যাবো। এনেন আপনার বউয়ের সাথে কথা বলেন। ওকে দুলাভাই রাখি, বাই, আসসালামু আলাইকুম। পুরোপুরি পাগল। আরে দুলাভাই বলে কেন আপনি রেগে যাচ্ছেন? দুলাভাইকে দুলাভাই বলবো না তো কি বলবো বলেন তো? নাদিয়া এরপরে খুব খারাপ হবে কিন্তু বলে দিচ্ছি, এখন আর ভয় পাই না। নাদিয়া আই এম সরি, আমি যা করেছি সব কিছুর জন্য আই এম সরি। আপনার সরি গ্যারান্টেড হবে সেদিনই, যেদিন শুনবো যে আপনি আমার বোনকে সুখে রেখেছেন। আমি বিয়েটা করতে চাচ্ছি না নাদিয়া। মানে? তুমি মানে বোঝো না, এখানে এখানে কোনো সম্পর্ক পসিবল না। নাদিয়া আমি তোমাকে ছেড়ে যাওয়ার পরে বুঝতে পেরেছি আমি তোমাকে কতটা ভালোবাসতাম। কেন ছেড়ে গিয়ে বুঝতে হবে কতটা ভালোবাসি? কাছে থাকতে কেন বোঝা হয় না? আপনার জীবনে মানুষটা থাকতেই তো ভালোবাসার প্রয়োজন হয়, চলে যাওয়ার পর তো হয় না। শূন্যতাই মানুষের প্রয়োজনীয়তা শেখায়। কিছু কিছু শূন্যতা অপূর্ণ হওয়াই ভালো, সব শূন্যতা পূর্ণ হয়ে গেলে বেঁচে থাকার মর্ম বোঝা যায় না। আমি রাখছি। এই গহনাগুলো না সোহানের মায়ের বিয়ের গহনা, আর ছেলের বউকে দিনের জন্য রেখেছে। আর এই যে শাড়িটা, এই শাড়িটা পরে সোহানের মায়ের বিয়ে হয়েছিল, সুন্দর না? এগুলো তো সব পুরানো। হ্যাঁ আমার ভাগ্নির বিয়ের পরে সব পুরানো জিনিস দিয়া নতুন জিনিস কই? এই তুই এমন কেন রে, তোর পরিবর্তন হবে না? হ্যাঁ এখন আমার পরিবর্তনের সমস্যা হয়ে গেছে, আমার একমাত্র ফুলের মতো সুন্দর একটা ফুটফুটে বাগ্নির বিয়ে হইব, আর মামা হয়ে আমি এটা সহ্য করে নেব যে পুরান জিনিসপত্র দিয়ে বিয়ে হইতেছে না, নতুন কই? তুইও তোর জীবনে পুরানকেই নিয়েছিস, একে তো তোর 3 বছরের বড়, তার উপর আবার বিবাহিত, আবার বেশি বেশি কথা বলে না। মানে হয় কিন্তু হয় বিয়ে, কিন্তু এভাবে মানে পুরনো জিনিস, মায়ের অনেক শখের জিনিস থাকে না, ওগুলো দিয়ে কিন্তু বিয়ে হয়, হয় এরকম। হ্যাঁ দেখ না শাড়িটা কিরকম হয়েছে, সুন্দর না? মানাচ্ছে? সুন্দর লাগছে আমার শাড়িটা, তোকে যা মানাবে খুব। আচ্ছা মামা তুমি তো আমাকে বললে না যে তুমি আমাকে আমার বিয়ে দেখি না? আমি আমি দিব, আমি আমি দিব দিব আমি, মানে ওই সৌদি আরব থেকে আসার সময় না মোটা একটা চেইন কিনে নিয়ে এসেছিলাম, ওটা আমি তোরে দিয়ে দিব। তুমি আমাকে আমার বিয়েতে পুরনো জিনিস দেখছো, মানে পুরান জিনিসটাই দেখলো, ভালোবাসাটা আর খেয়াল করলো না। আরে তুই তো সবচেয়ে আদরের ভাগ্নি, তোর আমি আমার পছন্দের জিনিসটা দিব। তুইও তো পুরানটাই দেখলি, ভালোবাসাটা দেখলি না? না না এরকম হয় আমি খেয়াল করি না, এই এই আর কি।
আজকে আমি অনেক খুশি। কেন? আজকে ফার্স্ট টাইম তুমি নিজে থেকে মিট করার কথা বলেছো। উমিলা, তোমাকে আমি জরুরি একটা কথা বলবো। বলে ফেলো। কিভাবে বলবো আমি সব বুঝতে পারছি না। এত হেজিটেট করছো কেন? বলো। উমিলা, তুমি যে ছেলেটাকে থাপ্পড় দিতে চেয়েছিলে সেই ছেলেটা আমি। মানে বুঝিনি। আমি নাদিয়ার এক্স বয়ফ্রেন্ড সোহান। আমি নাদিকে দাম করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি কি কিছু বুঝতে পারিনি। আমি তখন কিছু বুঝিনি, আমি জাস্ট ফ্লার্ট করেছিলাম। আমি বুঝিনি যে নাদিয়া এত সিরিয়াস হয়ে যাবে, এত কষ্ট পেয়ে যাবে। আমার ওকে কষ্ট দেওয়ার কোনো ইন্টেনশন ছিল না। আমি জানি ও আমাকে এখনো ভালোবাসে। ও যা করছে ওর নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছের বিরুদ্ধে করছে। জানি আমি, আই'ম সরি। কি তারপর দেবে না? আমি তার পরের অংশটা শুনতে চাচ্ছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি নাদিয়া কষ্ট পাচ্ছে, আমি নিজেও ধীরে ধীরে কষ্ট পাচ্ছি। তা কি করতে চাইছো তুমি? আমি বিয়েটা করতে পারবো না, এটা ঠিক হবে না। আমি জানি নাদিয়ার আমার আর কোনো কিছু সম্ভব না নতুন করে, কিন্তু আমাদের বিয়েটা হলে আমাদের তিনজনে কেউ সুখী হবে না। আমাকে তুমি বলেছিলে, মনে আছে, যে বুকের মধ্যে কাউকে ধারণ করে কারোর সাথে সংসার করাটা প্রতারণার সামিল। আমি প্রতারণা করবো না। তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বিশ্বাস করো, তুমি অনেক ভালো কাউকে ডিজার্ভ করো, অ্যাটলিস্ট আমি না। আমাকে ক্ষমা করে দিও, আই'ম সরি। Thank you.
ভালোবাসার মানুষকে হারিয়ে যেতে দিতে নেই, বুকে ধরে আগলে রাখতে হয়। হাই পাগলি, তুই কান্না করছিস কেন? তুই খুশি থাকলে আমি সবচেয়ে বেশি খুশি থাকবো। তুই কি আমার শুধু কাজিন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ডও। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, শুভ কাজে দেরি করতে হয় না। কাজী সাহেব, আপনি শুরু করেন। দেখলাম এই মুহূর্তে কে ফোন দেয় বলতো। আপনি শুরু করেন। হ্যাঁ, আমি ফোনটা রিসিভ করে আসছি। এখনো পর্যন্ত বুঝলে না কোনটা বিষ আর কোনটা মধু? কেন করলে উর্মিলার সঙ্গে এরকম? অনেক ভালো একটা মেয়ে, তুমি ওর সঙ্গে এটা না করলেও পারো। জানি আমি, আমি জানি ও কষ্ট পাচ্ছে, কিন্তু বিশ্বাস করো সারা জীবনের কষ্টের তুলনায় এটা খুবই সামান্য। কেন করলে এটা? আমি তো এখন আর তোমাকে ভালোবাসি না। আমি কারো ভালোবাসার যোগ্য না নাদিয়া, তাই এই ভালোবাসা থেকে নিজেকে দূরে রাখছি। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায় না। আমি আসলে নিরুপায়, আমাকে ক্ষমা করে দিও। এতদিন একজন মানুষের দীর্ঘ নিঃশ্বাস বয়ে বেরিয়েছি, আজ আমি দুজন মানুষের দীর্ঘ নিঃশ্বাস বয়ে বেড়াবো। আসলে আমাদের মতো মানুষের সুখে থাকা মানে না না। জীবনটা নাটক সিনেমা হলে খুব ভালো হতো না? নাটক সিনেমায় যেরকম প্রত্যেকটা গল্পের শেষে একটা হ্যাপি এন্ডিং থাকে, আমাদের প্রত্যেকের জীবনের গল্প এরকম হ্যাপি এন্ডিং থাকে। কিন্তু জীবন তো আর কোনো নাটক সিনেমা না, যে প্রত্যেকটা গল্পেই হ্যাপি এন্ডিং হবে। জীবন তো চলে জীবনের নিয়মে। তোর চোখের অশ্রু নিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না। সোহানকে ছাড়া আমি বাঁচতে শিখে গেছি। তাছাড়া নতুন করে ওর জীবনে জড়িয়ে আমি আর নিজেকে কষ্ট দিতে চাই না। এরকম কোনো কিছুই না নাদিয়া, তুই তুই ভুল করছিস। আমি জানি আমি কি করছি। তুই শুধু আমার কাজিন না, আমার বেস্ট ফ্রেন্ড না, তুই আমার বোন। তোকে আমাকে জমি ধরবি Thank you.
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.